তো যেহেতু আমাদের এখন কম্পিউটার গিট আমরা ডাউনলোড করে ফেলেছি, ইনস্টল করে ফেলেছি, কোনো সমস্যা নাই। এখন আমাদের কি কাজ করতে হবে? এখন আমাদের একটা কাজ করা লাগবে, সেই কাজটা হচ্ছে, দেখেন, প্রথমত আপনার মনে রাখতে হবে, এখন দেখেন আপনি কোনো একটা প্রজেক্টে হাত দিলেন, ঠিক আছে? ধরেন আমাদের কিন্তু এই যে সার্ভারে অনেক অনেক প্রজেক্ট বানানো আছে, তাই না? দেখেন এখানে অনেক অনেক প্রজেক্ট আমাদের আছে, আমাদের সম্ভবত মনে হয় যে এখানে তো অনেক অনেক প্রজেক্টগুলো আমরা রেখে দিয়েছি না, আমাদের অনেক অনেক প্রজেক্ট এখানে আছে। আচ্ছা, এবার আমরা যে কোনো জায়গায়, এখানে হইতে পারে বা যে কোনো জায়গায় হয়তো আমরা কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করবো, কোনো একটা সফটওয়্যার আমরা ডেভেলপমেন্ট শুরু করবো, তাই না? এখানে সার্ভারের ভিতরে হইতে পারে বা কম্পিউটার যে কোনো জায়গায় হইতে পারে, বা আমরা হয়তো কোনো একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ শুরু করবো বা কোনো একটা কাজ করবো। গিটের কাজ হচ্ছে আমি যখন কোনো একটা ডেভেলপমেন্টের কাজ করব, কাজটা করা শেষ হয়ে গেলে কাজটা তো আমি ধাপে ধাপে করবে, প্রত্যেকটা কাজ তো একটা ধাপে ধাপে করতে হয় নাকি? সবাই কি বুঝতে পারছেন? প্রত্যেকটা কাজ, যেমন আমি যদি ভাত খাই, ভাত খাওয়ার আগে আমাকে কী করতে হবে? ভাত খাওয়ার আগে হচ্ছে আমার আমার দিক থেকে আমি বলবো যে আমার হাত ধুইতে হবে, তারপর হচ্ছে মানে তারপর হচ্ছে থালা বাসন মানে হচ্ছে আমি যে প্লেটে খাবো সেটা ধুইতে হবে। সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপে কি ভাত আসবে, এরপরে ভাত আর তরকারি নিয়ে আমাকে খেতে হবে, তারপর হচ্ছে আবার আবার আরেক প্লেট ভাত নিয়ে খেতে হবে। মানে এইভাবে একটা স্টেপ বাই স্টেপ আমরা কাজ করি না, বলেন তো? যে কোনো কাজ আমরা তো স্টেপ বাই স্টেপ করি নাকি? যে কোনো ধরনের কাজ, আপনি নামাজ পড়বেন, স্টেপ আছে, আপনার উজু করতে হবে, জায়নামাজ বিছাইতে হবে, এভাবে কিন্তু প্রত্যেকটা কাজ। আপনি অফিসে যাবেন, আপনাকে ফ্রেশ হইতে হবে, এভাবে কাজ করতে হবে কিন্তু। আচ্ছা, আমাদের 10 মিনিট বাকি আছে, 10 মিনিটের পরে আমি আরেকটা লিঙ্ক শেয়ার করবো আর কি। তো ঠিক তেমনি গিটের কাজ হচ্ছে কি, আপনি যখনই আপনি যে কোনো ধরনের, আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট বলেন, ওয়েবসাইট ডিজাইন বলেন, যে কোনো ধরনের কাজ বলেন, কাজ করার সময় আপনি যেটা করবেন কি, আপনি স্টেপ বাই স্টেপ কাজগুলো করবেন, ঠিক আছে? প্রত্যেকটা কাজ আপনি কী করবেন, স্টেপ বাই স্টেপ আসলে আপনি কাজগুলো করে ফেলবেন, বুঝতে পারছেন? এবং এই যে স্টেপ বাই স্টেপ আমরা কাজ করবো, এই স্টেপ বাই স্টেপ কাজটা করে আমরা গিটের কাছে দিয়ে দেবো। ধরেন আমি কী করলাম, যে ধরেন আমি মাত্র উজু করলাম, সব আমি যে ধরেন গিট আমাদের সামনে আছে, আমি নামাজ পড়বো গিটের মাধ্যমে আর কি, মানে গিট সাক্ষী থাকবে, উজু করলাম, এবার আমি গিটকে বলবো, গিট শোনো এই যে আমি উজু করেছি, বুঝতে পারছেন? এবার আমি জানামাজ বিছাবো, গিটকে বলবো শোনো গিট আমি যে জানামাজ বিছিয়েছে। আমার মনে হয় মানে নর্মালি বুঝাতে পারলাম নাকি, মানে পুরো বিষয়টা কি মানে বলছি আমি, সবাই বুঝতে পারছেন তো সবাই নাকি? মানে ভাই প্রতিটা স্টেপকে আমরা রেকর্ড করে রাখবো গিটের মাধ্যমে, প্রত্যেকটা স্টেপ আমরা রেকর্ড করে রাখবো। অর্থাৎ ধরেন মহসিন আপু হচ্ছেন আমাদের, উনি গিট, মহসিন আপু আমাদের গিট। তো আমি কি বললাম, মহসিন আপুকে বললাম যে মহসিন আপু আমরা সবাই অনলাইন ক্লাস শুরু করেছি। মহসিন আপু বললেন ঠিক আছে, আমি জমা দিলাম, মানে রিপোর্ট, এক কথা হলো রিপোর্টিং, পুরো বিষয়টাকে রিপোর্টিং বলা হবে, মহসিন আপুকে রিপোর্ট করবো আমরা। সেকেন্ড, মহসিন আপুকে বলবো মহসিন আপু এই যে দেখেন এই 10টা বাজে, মাত্র 12 জন স্টুডেন্ট আসছে, 12 জন স্টুডেন্টকে আমি দিয়ে দিলাম মহসিনাপুর কাছে, মহসিনাপুর কাছে রিপোর্ট চলে গেল। আবার হয়তো 11টার সময় আরও 5 জন স্টুডেন্ট জয়েন করলো, মহসিনাপুকে বলে মহসিনাপু এই যে আরেকটা রিপোর্ট দিলাম আপনাকে, 11টার সময় 5 জন, তাহলে মহসিনাপুর সাথে সব রিপোর্ট আছে কিন্তু, কখন কী ছিল না ছিল, বুঝতে পারছেন? গিটের যে বিহেভিয়ারটা হচ্ছে অনেকটা এরকম আর কি। তো চলেন আপাতত এইভাবে চিন্তা না করে আমরা নর্মালি চিন্তা করি। এবার গিট নিয়ে কীভাবে কাজ করা যায় আমরা চলেন শুরু করা যাক। ধরেন ডেস্কটপে আমরা এখন একটা কাজ করবো, এখন তো আমি ধরেন একটা ওয়েবসাইট ডিজাইন করবো, আমি আপাতত সফটওয়্যার ডেভেলপমেন্টের দিকে না গিয়ে ওয়েবসাইট ডিজাইনে কীভাবে গিট ইউজ করা যায় সেই জিনিসটা আমি আমি দেখাচ্ছি। প্রথমত আমি এখানে একটা ফোল্ডার তৈরি করলাম, নাম দিলাম হচ্ছে সাপোজ FB, মানে ফেসবুক ডিজাইন করবো, খুব ভালো, আমি এখানে চলে আসলাম। এখন এখান থেকে তো আমি কাজ শুরু করবো, তাই না? প্রথমত আমি যখন একটা ওয়েবসাইট ডিজাইন করবো আমাকে কী করতে হবে, এসেনশিয়াল ফাইলস ফোল্ডার তৈরি করে ফেলতে হবে। আমি এখানে ধরেন তৈরি লিখলাম index.html, এই ফাইলটা তৈরি করলাম, পাশাপাশি অ্যাসেটস ফোল্ডার নিলাম, এখানে হচ্ছে CSS, JS, fonts, ঠিক আছে, তারপর হচ্ছে ধরেন IMG, ইমেজেস ফোল্ডারটা রাখলাম, ঠিক আছে। এইবার এখানে কী করলাম, আমি index.html ফাইলটা তৈরি করে ফেললাম, অ্যাসেটস ফোল্ডারে গিয়ে CSS ফোল্ডারে গিয়ে আমি এখানে style.css ফাইলটা বানাইলাম। মানে দেখেন নর্মালি, দেখেন আমরা কিন্তু নর্মালি কাজ করছি। আচ্ছা, তারপরে কী করলাম, আবার JS ফোল্ডারে গিয়ে আমি বানাইলাম হচ্ছে যে app.js নামে একটা ফাইল বানাইলাম। ফন্টসের মধ্যে গিয়ে আমি আপাতত মানে আমি আপাতত এমনি একটা কাজ করি, কারণ আচ্ছা আচ্ছা আপাতত আমরা একটা কাজ করি, চলেন ধরেন যে ফন্টস ফোল্ডারের মধ্যে কি আমি ফন্ট অসমটাকে রেখে দিলাম, ঠিক আছে। ফন্টস ফোল্ডারে কি আমি কী করলাম, ফন্ট অসমটাকে রেখে দিলাম আর কি, ঠিক আছে, মানে কথার কথা আর কি, ফন্ট অসম রেখে দিলাম। আর হচ্ছে ইমেজেস ফোল্ডারে গিয়ে আমি কিছু ইমেজ রাখলাম, ধরেন আমি হচ্ছে এখান থেকে ধরেন হচ্ছে এগুলো বাদ দিলাম, এখান থেকে এই ছবিটা আমি রেখে দিলাম, কথার কথা জাস্ট এমনি রেখে দিলাম আর কি, আমার জাস্ট
এখানে কি করলাম আমি ছবিটা রেখে দিলাম, মানে আমার কিছু বেসিক সেটআপ আমি রেডি করলাম, ঠিক আছে? তাহলে এটা তো আমার মেইন প্রজেক্ট ফোল্ডার নাকি? এটা আমার মেইন প্রজেক্ট ফোল্ডার না? সবাই একটু দেখেন, এটাই তো আমাদের মেইন প্রজেক্ট ফোল্ডার নাকি? ওকে, এটাই হচ্ছে আমাদের মেইন প্রজেক্ট ফোল্ডার। আচ্ছা, এখন বলেন তো আমরা যে কাজগুলো করছি, আমরা কি মানে গিট এই প্রজেক্টের সাথে কি গিটকে কানেক্ট করেছি? না, এখনো কানেক্ট করা হয়নি। নাইস, আমরা এতক্ষণ ধরে কাজ করেছি নর্মালি যেভাবে আমরা কাজ করি, তাই না? আমরা একটা ইনডেক্স টু এইচটিএমএল ফাইল তৈরি করেছি, সিএসএস ফাইল তৈরি করেছি, জাভাস্ক্রিপ্টের ফাইল তৈরি করেছি, ফন্টস ফোল্ডারে ফন্টসমকে এনে রেখেছি, আমরা আইএমজি ফোল্ডারে কিছু ইমেজ আছে, একটা একটা ইমেজ এনে রেখেছি। বাট আমরা এখন জানি গিট মানে গিট, গিটের কাজ হচ্ছে আমি যতটুকু কাজ করব স্টেপ বাই স্টেপ, খুবই গুরুত্বপূর্ণ কিছু স্টেপ আমি কী করবো গিটের কাছে জমা দিয়ে দেবো, কেন যেন গিট সেগুলো মনে রাখে। এবং গিট মনে রাখলে লাভটা কী হবে? লাভটা হচ্ছে আমি তখন গিটের কাছ থেকে আমার ওই প্রয়োজনীয় তথ্যগুলো কিন্তু কোনো একটা সময় দরকার হলে আমি সেটা বের করে নিয়ে আসতে পারবো, ঠিক আছে? এখন আমরা একটা প্রজেক্ট তৈরি করলাম, এবার দেখবো এই প্রজেক্টের মধ্যে কিন্তু গিটের কোনো কাজ করি নাই। এখন আসেন আমরা দেখি এই প্রজেক্টের সাথে গিটের আমরা কানেক্ট গিটকে কানেক্ট করবো কীভাবে, তাই না? এই কাজটা করার জন্য কমান্ডগুলো সবাই খেয়াল করবেন কিন্তু এবার, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে প্রজেক্টের মেইন ফোল্ডার। রাইট বাটন ক্লিক করে কি লিখবো? গিট ব্যাশ হিয়ার। আমরা কি লিখবো এখানে? গিট ব্যাশ হিয়ার, ঠিক আছে? আমরা এই এটাকে ওপেন করব, দেখেন কমান্ড প্রম্পটটাকে ওপেন করব। সবাই ক্লিয়ার তো নাকি? হ্যাঁ, যে সেম ফোল্ডার আছে ওটাতেই করব। প্রজেক্ট জি মেইন মেইন প্রজেক্ট ফোল্ডার, যেটা মেইন প্রজেক্ট ফোল্ডার, যেটা মেইন প্রজেক্ট ফোল্ডারে, মেইন প্রজেক্ট ফোল্ডারে চলে যাবো। এটা আমাদের মেইন প্রজেক্ট ফোল্ডার, এই এফবিটাই তো আমাদের প্রজেক্ট ফোল্ডার, তাই না? এটার ভিতরে আমি লিখবো গিট ব্যাশ হিয়ার। এই দেখেন কমান্ড প্রম্পট চলে আসলো, সবাই ক্লিয়ার? আচ্ছা, এবার এই প্রজেক্টে গিট ইনস্টল করা, গিট ইনিশিয়ালাইজ করা আছে কি নাই আমরা কি জানি? যদি আমরা জানি, কারণ আমরা আমরা নিজেরা করেছি, বাট এমন হতে পারে না যে আপনি এমন একটা প্রজেক্টে কাজ করতে চাচ্ছেন যেখানে আপনি হয়তো জানেন না এই প্রজেক্টে গিট ইনিশিয়ালাইজ করা আছে কি নাই। আচ্ছা, এই প্রজেক্টে গিট ইনিশিয়ালাইজ করা আছে কি নাই সেটা কি আমরা জানি? ধরেন আমরা জানি আর যে নাই, বাট ধরেন আমরা জানি না, আমরা কীভাবে চেক করব এখানে গিট ইনিশিয়ালাইজ করা আছে কি নাই? তো দেখেন খুবই সহজ একটা কমান্ড, আপনি এখানে কমান্ড ইউজ করতে পারেন গিট স্ট্যাটাস। এই কমান্ডটা অনেক পরিমাণে কাজে লাগবে আমাদের। দেখেন এই এফবি ফোল্ডারের মধ্যে এসে আমি একটা কমান্ড প্রেস করছি, কমান্ডটার নাম হচ্ছে গিট স্ট্যাটাস। গিট স্ট্যাটাস মানে হচ্ছে এইখানে গিটে কোন অবস্থার মধ্যে আছে। এন্টার প্রেস করলাম, দেখেন সে বলছে ফাটাল নট এ গিট রিপোজিটরি, মানে সে বলতেছে এই ফোল্ডারটা গিটের রিপোজিটরি, মানে গিটের রিপোজিটরি না, অর্থাৎ এই ফোল্ডারে কোনো গিট ইনিশিয়ালাইজ করা হয় নাই। আমি কি সবাইকে বুঝাতে পারলাম? আমরা একটা কমান্ড শিখে ফেললাম, কমান্ডের নাম হচ্ছে কি? হ্যাঁ বলেন। থেকেই কিন্তু রাইট বাটন ক্লিক করে গিট ব্যাশ হিয়ার ওপেন করেছি, সরাসরি সরাসরি চলে আসছে, দেখছেন? আচ্ছা, এবার আমরা চেক করছি যে এখানে গিট ইনিশিয়ালাইজ করা আছে কিনা, বুঝতে পারছেন? গিট ইনিশিয়ালাইজ করা আছে কিনা আমরা লিখবো গিট স্ট্যাটাস। এই কমান্ডটা খুবই ইম্পর্টেন্ট, গিট স্ট্যাটাস। গিট স্ট্যাটাস মানে হচ্ছে গিটের স্ট্যাটাসটা কি, এখানে গিটে ইনিশিয়ালাইজ করা আছে কি নাই বা কি অবস্থায় আছে। যখনই গিট স্ট্যাটাসটা কমান্ডে প্রেস করবো, দেখেন লেখা আসছে এখানে নট এ গিট রিপোজিটরি, বলতেছে এই ফোল্ডারের মধ্যে গিট এর আগে কখনোই ইনস্টল করা হয় নাই বা এই ফোল্ডারের সাথে গিটের কোনো সম্পর্ক নাই। আমি কি সবাইকে বুঝাতে পারলাম? খুবই ইম্পর্টেন্ট। আমি একটা কাজ করি, বরং আমি কমান্ডগুলো আপনাদেরকে দিয়ে দিব যেন আপনাদের কাজ করতে সুবিধা হয়। আচ্ছা দাঁড়া দেখি, কমান্ডগুলো দিলে ভালো হয়, আমি কমান্ড গুলো দিয়ে দিবো যেন আপনাদের কাজ করতে কোনো সমস্যা না হয়। দাঁড়ান, গিট সি ও ডাবল এম এ এন ডি কমান্ড ডট জেস, মানে কি জাস্ট কমান্ড গুলো আমি একটা আপনাদের জেস ফাইলের মধ্যে আমি দিয়ে দিয়েছি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওকে, আচ্ছা আমি কমান্ড গুলো এখানে দিয়ে দিচ্ছি, দাঁড়ান। আচ্ছা, আমি তার কমান্ডগুলো, আমি সমস্যা নেই, কমান্ডগুলো আমি দিয়ে দিব না, সমস্যা নেই। আচ্ছা 2 মিনিট আছে, আমরা এখন একটা কাজ করি, চলেন আমরা ওই আস্তে আস্তে আমাদের, যেহেতু 2 মিনিট আছে আমরা আমাদের নেক্সট স্টেপগুলো দেখি। আচ্ছা, গিট স্ট্যাটাস স্ট্যাটাস তো বুঝতে পারলাম সবাই নাকি? আচ্ছা, এবার গিট ইনস্টল করা নাই এখানে, তাহলে আমরা গিট গিট ইনস্টল করবো কীভাবে? মজার বিষয় হচ্ছে গিট
স্ট্যাটাসের মাধ্যমে আমি জানতে পারছি আমার এই ফোল্ডারটার মধ্যে কোনো গিট ইনিশিয়ালাইজ করা হয় না, বাট গিট ইনস্টল করা হয় না। ক্লিয়ার কমান্ডের মাধ্যমে আমি টোটাল উইন্ডোটা ক্লিয়ার করে দিলাম। এবার আসেন গিট কীভাবে ইনস্টল করবো আমি। গিট ইনস্টল করার জন্য আমার কাজ হচ্ছে এখানে কমান্ড প্রেস করবো আমরা, একটা সব কিছু কমান্ডের মাধ্যমে আমরা আসলে করবো। কমান্ডের নাম হচ্ছে গিট ইনিট। কমান্ডের কী নাম? খুবই সহজ একটা কমান্ড, গিট ইনিট। গিট ইনিট মানে হচ্ছে গিট ইনিশিয়ালাইজ হয়ে যাও, ঠিক আছে? এবার আমি যদি একটা আপনার হচ্ছে এন্টার প্রেস করি, এন্টার প্রেস করার পরে আমি দেখব, দেখেন ইনিশিয়ালাইজ এমটি গিট রিপোজিটরি ইন সি। ওকে, ঠিক আছে, তার মানে আমার হচ্ছে এখানে ইনিশিয়ালাইজ এমটি মানে ইনিশিয়ালাইজ হয়ে গেছে, কিন্তু গিট ইনিশিয়ালাইজ হয়ে গেছে এখানে। এবার যদি আপনি লিখেন গিট স্ট্যাটাস, দেখেন আপনার এখানে কিন্তু অন্য লেখা আসছে, অন ব্রাঞ্চ মাস্টার নো কমিট ইয়েট, আনট্র্যাকড ফাইল, ট্র্যাক ফাইল, এগুলো নিয়ে আলোচনা করবো। বাট দেখেন এখন কিন্তু অন্য রেজাল্ট আসতেছে। বাট একটু আগে আমার যখন আমি দিচ্ছিলাম তখন কি সে বলেছিল যে এই রিপোজিটরিটা গিট রিপোজিটরি ছিল না, বাট এখন কি বলছে সে গিট রিপোজিটরি এটা। আপনারা কি সবাই বুঝতে পেরেছেন? সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে কোন কমান্ডের মাধ্যমে আমরা গিট ইনস্টল করলাম? গিট ইনিট। কোন কমান্ড? গিট ইনিট। গিট ইনিট, আচ্ছা ঠিক আছে। এখন গিট ইনিট, এখানে আমি ওই ফোল্ডারের ভিতরে ঢুকলাম গিট ইনিট দিয়ে। না, ফোল্ডারের ভিতরে ঢুকে গিট ইনিট করলাম। হ্যাঁ, ফোল্ডারের ভিতরে ঢুকে। আচ্ছা, এবার আসেন দেখি আসলে গিট ইনিট দেওয়ার পরে কি হয়েছে, এই জিনিসটা আমাদের একটু জানা প্রয়োজন। আপনি যদি একটু, ওকে, আমাদের, আচ্ছা আমাদের জুমের টাইম ডিউরেশন শেষ হয়ে গেছিলো, আপনারা সবাই জয়েন করতে থাকেন। আমাদের জুমের যে টাইম ডিউরেশন ছিল সেটা শেষ হয়ে গেছিলো আর কি, লিমিটেড। আচ্ছা, সবাই জয়েন করতে থাকেন। আচ্ছা, আর কয়েকজন জয়েন করুক তাহলে, তারপর হচ্ছে আমরা আমাদের সেশন শুরু করি আর কি। আচ্ছা, এতটুকুর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, এতটুকু কাজের মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? ইনিশিয়ালাইজ কোর্স থেকে রিপোজিটরি বানাই, রিপোজিটরি থেকে বলতে মানে সেটা আমরা পেস্ট করছি, আমরা এই ফাইলটাকে একটা মাস্টার ব্রাঞ্চ থেকে কমিট করব আর কি। না, ওটা ওটা আমরা ওটা আমরা তো আসলে ব্রাঞ্চ ক্রিয়েট করব পরে, ব্রাঞ্চ নিয়ে তো আমরা আলোচনা করব, বুঝতে পারছেন? আপাতত আমরা যেটা করলাম কি, মানে আমাদের এই ডিরেক্টরিটাকে, এটাকে রিপোজিটরি বলা হয় এবং গিটের ভাষায় বলা হয় রিপো, গিটের ভাষায় সবাই এটাকে বলে রিপো। এই রিপোজিটরিটাকে আমরা আসলে কী করলাম, গিট রিপোজিটরি বানিয়ে ফেললাম। এক সেকেন্ড হচ্ছে, এখন আস্তে আস্তে আমরা নেক্সট স্টেপের দিকে যাবো, আসলে নেক্সট যত স্টেপ আছে সবগুলো স্টেপের দিকে আমরা আসলে আস্তে আস্তে যাওয়া শুরু করবো, ঠিক আছে? আচ্ছা, এখানে আচ্ছা চলেন আমরা আলোচনা শুরুই করি তাহলে। এবার আসেন নেক্সট স্টেপ আমরা যাই। নেক্সট স্টেপ হচ্ছে আমরা আমাদের এই রিপোজিটরিটা গিট রিপোজিটরি কি না, বা আমাদের এই রিপোজিটরিতে বা ফোল্ডারে গিট আছে কি না সেটা বোঝার জন্য আমরা লিখবো গিট স্ট্যাটাস। আমরা জানি এখন বলবে অন ব্রাঞ্চ মাস্টার, আমরা এখন ব্রাঞ্চ মাস্টারে আছি। আমরা এখন কোন মাস্টার, কোন ব্রাঞ্চে আছি? অন ব্রাঞ্চ মাস্টার, আমরা মানে মাস্টার ব্রাঞ্চে আমরা এখন আছি। নো কমিট ইয়েট, কমিট কি হাঁটি না আমি পরে কথা বলবো, আর ট্র্যাক ফাইল, আনট্র্যাক ফাইল এগুলো নিয়ে আমি পরে কথা বলবো। আপাতত একটা ডিরেক্টরিকে কীভাবে আপনার হচ্ছে গিট রিপোজিটরি বানানো যায়, একটা রিপোজিটরিকে বা একটা ফোল্ডারকে কীভাবে গিট রিপোজিটরি বানানো যায় সেটা কি আমরা সবাই বুঝতে পারলাম? সবাই কি বুঝতে পেরেছি কীভাবে বানানো যায়? গিট ইনিটের মাধ্যমে, গিট ইনিটের মাধ্যমে আসলে আমরা এই জিনিসটা বানাতে পারবো আর কি। আচ্ছা, যখন আমরা গিট ইনিট কমান্ডটা এখানে প্রেস করলাম কী হইলো, আসলে কী হলো জানেন? আমি দেখাই আপনাকে, হিডেন ফাইলটা ওপেন করে দেখাচ্ছি। এই যে দেখেন ডট গিট ফোল্ডারটা আসলে তৈরি হয়েছে, ব্যাপারটা বুঝতে পেরেছেন? ডট গিট এই ফোল্ডারটা কিন্তু আসলে তৈরি হয়েছে এখানে। আমি এটা ডিলিট করে দিই, চলেন ডিলিট। যখনই এটা ডিলিট করে দিব, এখন আমি আবার আমার কমান্ড প্রম্পট ক্লিয়ার করে দিলাম। এখন আমি যদি লিখি গিট স্ট্যাটাস, এখন আবার সে কি বলে দেখছেন, সে কি বলতেছে? সে বলতেছে তোমার এই রিপোজিটরিটা গিট রিপোজিটরি না। অর্থাৎ আমি যখন এখানে গিট ইনিট কমান্ডটা প্রেস করতেছি, আসলে আমরা নিজেরাও জানি না, একটা আমাদের অজান্তে এখানে একটা নতুন ফোল্ডার তৈরি হচ্ছে ডট গিট। এই যে দেখেন, এই যে ডট গিট,
সবাইকে বলি, এটা একটা হিডেন ফোল্ডার, এটা হচ্ছে কি ফোল্ডার, একটা হিডেন ফোল্ডার আসলে তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি এখন গিট রিপোজিটরি বানাতে পারি? আমরা যে কোনো একটা রিপোজিটরিকে বা যে কোনো একটা ফোল্ডারকে কি এখন আমরা গিট রিপোজিটরি বানাতে পারবো? সবাই কি বুঝতে পেরেছেন? ওকে নাইস। আচ্ছা প্রথমত আমরা শিখলাম এই পর্যায়ে যে আপনি আমি যেই প্রজেক্টটাকে বা যেই অ্যাপ্লিকেশনটাকে আমরা গিটের মাধ্যমে ম্যানেজ করতে চাই, সেই অ্যাপ্লিকেশনের মেইন রুট ফাইলে, মেইন ফাইলে গিয়ে, মেইন ফোল্ডারে গিয়ে আমরা সেই ফোল্ডারটাকে গিট রিপোজিটরি বানিয়ে ফেলবো। গিট রিপোজিটরি বানানোর জন্য আমাদেরকে কমান্ড প্রেস করতে হবে। কী কমান্ড? গিট ইনিট কমান্ডটা আমাদেরকে প্রেস করা লাগবে। সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা আরেকটা কাজ করা লাগবে, আরেকটা কাজ কী করা লাগবে, আমি তাহলে এটার দরকার না, আমি মানে দরকার নেই বলতে আমি হিডেন ফাইলটা অফ করে দিই, যেন এটা আমার যেন হিডেন ফাইলগুলো যেন দেখা না যায়। শুধু ওই রিপোজিটরিটাকে গিটের রিপোজিটরি বানালে শুধু চলবে না, আপনাদের ওই রিপোজিটরিটাকে গিট রিপোজিটরি বানাইছেন তাহলে শুধু চলবে না, এখন আরও একটা কাজ করতে হবে। আপনি যে এখানে কাজ করবেন বা আপনার কম্পিউটারে যে কাজ করবেন আপনি গিট নিয়ে, গিটের ইউজার নেম এবং ইমেলটাও আপনার দিয়ে দেওয়া লাগবে। আমি কি বুঝতে পারছি সবাইকে? আমি বলি গিট নিয়ে যখন কাজ করবেন তখন আপনি আপনি তো একটা প্রজেক্ট না, একটা ফোল্ডার, একটা প্রজেক্ট নিয়ে কাজ করবেন, আপনি অনেক অনেক ফোল্ডার নিয়ে কাজ করবেন, তাই না? সেজন্য আপনি একটা কাজ করেন, গিট কনফিগ কমান্ড আমরা প্রেস করে দেখেন, গিট কনফিগ, অর্থাৎ আমাদের গিটটাকে কনফিগার করে নিতে হবে। দেখেন সবাই কি দেখতে পাচ্ছেন? গিট কনফিগ, জি ভাই দেখতে পাচ্ছি। গিট কনফিগ না দিয়ে আমরা একটা কাজ করি, ক্লিয়ার করে লিখি কমান্ড গিট config hyphen hyphen list, এই কমান্ডটা আমরা প্রেস করি। এটা এতে করে হবে কি যে মানে আমাদের মানে গিটের কনফিগারেশনটা আমাদের সামনে চলে আসবে। দেখেন আমাদের সেকেন্ড কাজ হচ্ছে অবশ্যই আমাদের দুইটা জিনিস, গিটের দুইটা জিনিস কনফিগার করে দেওয়া লাগবে, যেটা নর্মালি আপনাদের কিন্তু নাই, ঠিক আছে? আপনারা যারা এখনও গিট নিয়ে কাজ করেননি আসলে, সেটা হচ্ছে কি আপনাদের ইউজার নেম এবং ইমেল, এই দুইটা জিনিস কিন্তু দিয়ে দেওয়া লাগবে প্রথমবার। বুঝতে পারছেন? প্রথমবার এই দুটো জিনিস দিয়ে দেওয়া লাগবে আপনার। কীভাবে দিয়ে দিবেন আমি একটু বলে দিই, ক্লিয়ার? চলেন আমরা দেখি কীভাবে দিবেন আপনি। প্রথমত, আচ্ছা আমি আবার একটু প্রথমে যাচ্ছি তাহলে বুঝতে পারবেন। প্রথমত কোনো একটা অ্যাপ্লিকেশনে যদি আপনার কাজ করতে চান, প্রথম কাজ হচ্ছে সেই অ্যাপ্লিকেশনটাকে, অ্যাপ্লিকেশনের মেইন ফোল্ডারটাকে আপনাকে গিট রিপোজিটরি বানাইতে হবে। আমরা সবাই পারি? আমরা সবাই পারি তো, এটা নাকি গিট ইডিটের মাধ্যমে? সেকেন্ড, শুধু এটা হলেই চলবে না, আপনি তো গিট রিপোজিটরি বানাবেন, সেকেন্ড কাজ হচ্ছে ওই রিপোজিটরিতে আপনাকে একটা কী করতে হবে, একটা ইউজার নেম এবং ইমেল সেট করে দিতে হবে। ওই রিপোজিটরিতে কাজ করার জন্য আপনাকে একটা ইউজার নেম এবং ইমেল সেট করে দিতে হবে। বুঝতে পারছেন এটা কীভাবে সেট করবো? গিট কনফিগ, আচ্ছা আমি আগে দেখে নিতে পারি চাইলে, আগে থেকেই মানে মানে আমাদের হচ্ছে কনফিগার করে নিতে হবে। সহজ কথায় যদি বলি, আমাদের গিট ইনিশিয়ালাইজ করার পরে আমাদেরকে গিট কনফিগার করতে হবে। গিট কী করতে হবে আমাদেরকে? কনফিগার করতে হবে। সবাইকে বুঝতে পারছেন তো? গিট কনফিগার করার জন্য আগে থেকে কনফিগার করা আছে কিনা সেটা চেক করার জন্য গিট কনফিগ লিস্ট লিখে সার্চ করলে আমরা এখানে দেখতে পাবো অনেক কিছু এখানে বসানো আছে, অনেক অনেক। তার মধ্যে আমি দেখবো যে ইউজার ডট নেম এখানে কী লেখা, হক 47 মানে বসানো আছে। ইউজার ডট ইমেল এখানে একটা ইমেলও বসায় রাখছি আমি কিন্তু, বুঝতে পারছেন? এটা আপনার ইচ্ছা মতন বসাবেন আর কি। তো চলেন আমি কীভাবে আপনারা বসাবেন আমি দেখাই দিই। আপনাদের অনেকের হয়তো বসানো থাকবে না বা আপনারা নিজেদের মতন বসায় নিতেই হবে আপনাদের। তো কীভাবে বসাবো আমরা? ইউজার নেম এবং ইমেল বসানোর জন্য আপনি লিখবেন গিট কনফিগ, ঠিক আছে, গিট কনফিগ ইউজার ডট নেম, আপনি বুঝতে পারছেন? গিট কনফিগ ইউজার ডট নেম, তারপরে আপনি এখানে কি করবেন এভাবে, এই যে একটা আপনি যে আপনার হচ্ছে ইনভার্টেড কমার মাঝখানে আপনি ইউজার নেম দিয়ে দেন, আমি দিলাম হচ্ছে হক, ঠিক আছে, এন্টার প্রেস করলাম, এই যে হক সেট হয়ে গেছে কিন্তু, বুঝতে পারছেন? আমি আবার যদি লিখি যে গিট কনফিগ ইউজার ডট ইমেল, ইউজার ডট নেমের মাধ্যমে আপনি ইউজার নেমটা বসাবেন, ইউজার ডট ইমেলের মাধ্যমে আমি দিলাম হচ্ছে সাপোজ আমি একটা ভুললাম দিলাম হক অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম। আমার কিন্তু এখন নতুনভাবে এই দুইটা নেম সেট হয়ে গেছে, চলেন আমরা দেখি সেট হয়ে গেছে কি না। গিট কনফিগ লিস্ট, এই দেখেন তো সেট হয়ে গেছে কি না, না এখনও সেট হয় নাই, এটা গ্লোবালি সেট করা আছে, বুঝতে পারছেন? এই যে দেখেন, এই দেখেন নিচে সেট হয়েছে, এখানে ইউজার ডট নেম হক আর ইউজার ডট ইমেল হক 47, এইখানে ইউজার ডট নেম না আমি বলি কেন, আমি বলি এটা এই প্রজেক্টের জন্য, এটা এই প্রজেক্টের জন্য হচ্ছে, এটা এটা আমি গ্লোবালি সেট করে দিয়েছি, বুঝতে পারছেন? আমি এখনই বলছি কেন দুটো, আমি এখনই বলছি। দেখেন আমার এখানে কিন্তু এটা সেট হয়েছে, আমার এই এই প্রজেক্টের জন্য এখানে কিন্তু সেট হয়ে গেছে। সবাই কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি সবাই? আচ্ছা অর্থাৎ আমি আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি, দেখেন
আমরা বুঝলাম। আমি যদি আবার আগের আলোচনায় ফিরে যাই, আমি একটু প্রয়োজনে কেটে দিয়ে আবার নতুন করে করি, তাহলে আপনাদের সুবিধা হবে। যেমন আমি একটা নতুন একটা ফোল্ডার তৈরি করলাম, নাম দিলাম হচ্ছে সাপোজ অ্যাপস। এই প্রজেক্টটাতে যদি আমি এখন গিট নিয়ে কাজ করতে চাই, প্রথম কাজ হচ্ছে আমার, প্রথম কাজ গিট ইনিশিয়ালাইজ করতে হবে। গিট ইনিট, নাইস, আমার গিট ইনিশিয়ালাইজ করে ফেললাম। সেকেন্ড কাজ গিট কনফিগার করতে হবে, রাইট? সেকেন্ড কাজ গিট কনফিগার করতে হবে। গিট কনফিগার করার জন্য আমি কী করবো, এখানে লিখবো গিট কনফিগ, তারপর আমরা লিখবো হচ্ছে ইউজার ডট নেম, ইউজার নেম বসাবো। আমি নাম দিলাম হচ্ছে সাপোজ রবিন, সেট হয়ে গেল। আবার গিট কনফিগ, এগুলো কি যা খুশি তাই দিব নাকি আমার যে যা খুশি তাই? আপনার অ্যাকাউন্ট ওটার সাথে দিতে হবে না, এখানে যা খুশি তাই একটা দিয়ে দেন, ঠিক আছে? আমি পরে বলবো এটা আসলে কোথায় কাজে লাগে। এখানে ইমেল দিয়ে দেন হচ্ছে aro@gmail.com দিয়ে দেন। আমরা কিন্তু সেট করে ফেললাম, তার মানে যে কোনো প্রজেক্ট নিয়ে কাজ করার জন্য স্টেপ হচ্ছে দুইটা। কয়টা স্টেপ আমাদের এখানে? দুইটা স্টেপ, গিট ইনিশিয়ালাইজ করা, সেকেন্ড স্টেপটা কি গিট কনফিগার করা। আমরা কি সবাই বুঝতে পারলাম? গিট কনফিগ লিস্ট, এই যে চলে আসলো ইউজার নেম রবিন, আমি সব কমান্ড দিয়ে দিব, সব কমান্ড দিয়ে দিব। হ্যাঁ, আর ইমেল হচ্ছে কি যে এইটা, কিন্তু প্রশ্ন হচ্ছে, দেখেন এখন একটা প্রশ্ন আছে, প্রশ্ন হচ্ছে কি আমাদের কিন্তু প্রত্যেকবার হয় একবার FB-তে আমি গিট ইনিশিয়ালাইজ করব, অ্যাপে করব, আমাদের কম্পিউটারে আরও অনেক অনেক জায়গায় গিট ইনিশিয়ালাইজ করব, ঠিক কি না? ঠিক না? তাহলে বারবার বারবার কি আমার ইউজার নেম ইমেল বারবার বারবার দেওয়া লাগবে না, কনফিগার করা লাগবে না? রাইট, বারবার বারবার যেন কখনোই আমাদের কাছে কোনো কিছু সে না চায়, সেজন্য আমরা কি করব, কারণ এবির ভিতরে আমরা আসি, সেজন্য আমরা লোকালি না করে গ্লোবালি করব। আমরা গ্লোবালি করব, তখন গ্লোবালি করে দিলে আমাদের ঝামেলা শেষ। আমরা লিখব গিট গিট কনফিগ গ্লোবাল, বুঝতে পারছেন? গিট কনফিগ গ্লোবাল ইউজার ডট নেম, আমি নাম দিয়ে দিলাম হচ্ছে হক, এন্টার। আবার লিখব আমি গিট কনফিগ গ্লোবাল ইউজার ডট ইমেইল, hawk@gmail.com। এখন যেটা হলো কি, মানে আমার এখন পুরোপুরি শেষ, মানে হচ্ছে আমার এখন আমার আর শুধু যে কোনো ফোল্ডারে গেলেই গিট ইনিশিয়ালাইজ করলে আমার কাজ শেষ। আমার এখন আর বারবার কী করা লাগবে না, সবাই একটু বলেন, আমার বারবার কিন্তু আর কী করা লাগবে না? গিট ইনিশিয়ালাইজ করলে আমার কাজ শেষ, বারবার বারবার আমার এখন আর মানে ওই যে ইউজার নেম পাসওয়ার্ড আর বসানো লাগবে না আমার এই কম্পিউটারে, অন্তত আমার আর ইউজার নেম পাসওয়ার্ড না বসালেও চলবে। আমি যদি একটু চেক করে দেখি গিট কনফিগ লিস্ট থেকে, দেখেন আপনার হচ্ছে, দেখেন আমাদের এই দেখেন আমার গ্লোবাল, এটা হলো গ্লোবালি, বুঝছেন? উপরে যেটা থাকে এটা গ্লোবালি থাকে, যে হক এবং hawk@gmail.com। আমাদের কিন্তু গ্লোবালিটাও চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় এই পর্যায়ে আমরা আসলে দুইটা জিনিস শিখেছি, যদি কোনো ফোল্ডারকে বা কোনো প্রজেক্টকে আমরা গিটের মাধ্যমে ম্যানেজ করতে চাই, তাহলে গিট ইনিশিয়ালাইজ করতে হবে এবং গিট ইনিশিয়ালাইজের পর গিট কনফিগার করতে হবে। আমরা দেখলাম কনফিগার লোকালিও করা যায়, গ্লোবালিও করা যায়। গ্লোবালি করবেন, কারণ এতে করে আপনার ঝামেলা কম হবে। আমরা কি সবাই ক্লিয়ার? লোকাল, উপরে তো গ্লোবাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, সবাই কি ক্লিয়ার? ওকে।